পারিবারিক ও দাম্পত্য কলহের জেরে হত্যা করা হয় চিত্রনায়িকা রায়মা ইসলাম সিমুকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন তার স্বামী শাখাওত আলী নোবেল মঙ্গলবার দুপুর ঢাকা জেলা পুলিশ সুপার কার্যালয়ে এসব তথ্য জানান ঢাকা জেলার পুলিশ সুপার মারুফ হোসেন সর্দার এর আগে কেরানীগঞ্জ থেকে চিত্রনায়িকা রায়মা ইসলাম সিমুর বস্তাবন্দি মরদেহ উদ্ধারের পর তার স্বামী শাখাওয়াত আলী নোবেল ও গাড়ি চালক ফরহাদকে আটক করে পুলিশ